রসুনের কথা আমরা জানি রান্নায় এর ব্যবহারের ফলে স্বাদ বেড়ে যায় কয়েক গুণ স্বাদ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যের নানা উপকারেও আসে এই মশলাটি হার্টের সমস্যা থেকে শুরু করে যকৃতের সমস্যা মহষুধির মতো কাজ করে রসুন রক্ত বিশুদ্ধ করতে ও ধমনী পরিষ্কার রাখতে রসুন খুবই উপকারী রসুন অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে ফলে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খাবার হজম ও ডায়াবেটিসেও কাঁচা রসুন খেলে উপকার পাওয়া যায় শুধু খাওয়ার মাধ্যমেই নয় রসুনের সংস্পর্শে থাকলে এমন অনেক উপকার পাওয়া যায় তাই রাতে ঘুমানোর সময়ে বালিশের নিচে এক কোয়া কাঁচা রসুন রেখে ঘুমান একটি হেলথ ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা গিয়েছে বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমালে হতাশা দূর হয় নেতিবাচক ভাবনা দূরে থাকে এবং মনও ভালো থাকে অনিদ্রায় ভুগলে এই টোটকা ব্যবহার করে দেখতে পারেন বাতের ব্যথা থেকে দূরে থাকতেও বালিশের নিচে এক একুয়া রসুন রেখে ঘুমালে ফল পাওয়া যায় প্রিয় দর্শক দেখলেন তো রসুনের কত উপকারিতা তো আজ থেকে আপনিও এই কাজটি করতে শুরু করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য